हे गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। सब सतटा दस दस बजे, मैं सब सतटा बेजे तो बहरे देखो झलमले एक दिन अपेक्षा कर रही है। तब आज के ना बस ठंडा ठंडा हावा दिखे, आज के ना गतकाल एक शीत शीत भावटे और मन हे एक जिन देखा देखो আর কি দেখো এই লোকটা কি করছে বলো তো। এই লোকটা হচ্ছে, এটা কিন্তু রাস্তা ঝাড় দেওয়া নয়, তোমরা যারা যারা জানো, যারা জানো না বলে দিই, এটা হচ্ছে সোনার দোকান। এটা হচ্ছে সোনার দোকানের সামনে না ধুলোগুলোকে একসাথে জড়ো করে করে ওই ধুলোগুলোকে নিয়ে যায়। কারণ বলে যে ওই ধুলো মানে সোনা যখন গলায় তখন ওই ধুলো ধুলিকণা হয়ে ধুলোর সাথে সোনাগুলো মিশে যায়। এই ধুলোগুলোকে নিয়ে ওরা ভালো করে ছাকে, ছেঁকে টেকে ওখান থেকে কীভাবে যেন মোটামুটি সোনা বার করে, মানে ওই যে ধুলোগুলো যে সোনাগুলো ওগুলো জমিয়ে ওই সোনার বলটল ছোটো 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 সোনার বলটল পেতে পারে, পেলেও পেতে পারে, এখন জানি না পায় কি না। তবে এই আশায় এরা কিন্তু এগুলো করে, সোনার চূর্ণগুলো মিশে থাকে সেইগুলো নাকি এইভাবে ওরা বার করে। জানতাম না, এটা আমি এনেছি আমাদের পাড়াতেও, মানে আমার বাপের বাড়ি বাড়াতেও দেখতাম, তো সেখানে গিয়েও দেখেছি। জিজ্ঞাসা করার পর ওরা এই কথাই বলেছে যে ওই সোনার পাউডার টাইপের উড়ে আসে, সেইগুলো ওরা জমিয়ে সলিড করে কীভাবে যেন সোনা বার করে। পনের একটা তো আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, বসিয়ে দিয়েছি এখানে। দেখো ভাত, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও এসছে। আর এখানে বসালাম মুগের ডাল, মুগের ডালটা একটু ফুটতে টাইম নেবে, সেটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু ভেন্ডি আর পটল রেখেছি, একটু ভাজা হবে। এখন আমি ভাজাটা ভেজে নিচ্ছি, আর ওদিকে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো এখানে ভেন্ডি ভাজা অল্প খানো, কারণ আমার ঘরে আজকে তিন রকমের ভাজা হয়েছে, ঠিক আছে। তো হচ্ছে বড় ছেলের জন্য করলাম একবেলার মতো ভেন্ডি ভাজা, কারণ এখানে হয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা, এই দুটোর মধ্যে একটাও খায় না। আমার বড় আবার পটল ভাজা খায় না, ও খায় বেগুন ভাজা, আর আমি আবার মুগের ডালের সাথে বিশেষ করে পটল ভাজাটা খেতে পছন্দ করি। তো সেই জন্য এই তিন রকম ভাজা আমার সকাল থেকে ভাজতে হলো। আর এই ভাজা ভাজতে ভাজতে তার ফাঁকে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। আজকে হবে মাটন, হাজব্যান্ড বাজারে গেছে, তো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর দিয়েছি গোটা ধনে। অনেক সময় না মাংসের মধ্যে, মানে মাটন হলে মাংসের মধ্যে জিরেটা না দিয়ে ধনেটা দিলে খুব সুন্দর টেস্টটা হয়। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ রেখে দিয়েছি মাংসের মধ্যে কুচিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এভরিওয়ান, এখন বাজে 10:45 আর আমার সমস্ত কাজকাম এদিকে সারা হয়ে গেছে। সমস্ত না, শুধু একটা মাত্র রান্না বাকি আছে, সেটা হবে, কারণ বললাম যে সকালবেলা তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে বা কি কি করব। তো সেইগুলো মোটামুটি করে ফেলেছিলাম যখন বর গেছিল বাজারে, ঠিক আছে। আজকে মাংস হবে এটা তো বলে গেছিল, সেই জন্য আমি মাংস মশলা মশলা সমস্ত সমস্ত কেটে বেটে রেখে দিয়েছিলাম, সমস্ত কেটে বেটে আগে থাকতে রেডি করে দিয়েছিলাম, যাতে আনলেই টপাটা বসিয়ে ফেলতে পারি। আজকে হচ্ছে বুধবার, আর বাজার থেকে নিয়ে এসেছে দেখো মাটন। তো এখানে আমি সাংগত যাওয়ার আগে সমস্ত ধুয়ে টুয়ে রেখে গেছিলাম, মশলা কিছু ম্যারিনেট করে যায়নি, এখন একবারে ডিরেক্ট কড়াইয়ের মধ্যে ফেলবো আর মাটন রেডি করব। তো আজকে মাটন করার একটা বিশেষ কারণ আছে, সে কারণ হচ্ছে আমার বরের আজকে আছে একটা বিয়ের নিমন্ত্রণ, ওদের সব স্টাফেরা মিলে আজকে যাবে রানাঘাটে। এখন যে যার মতো কর্মসংস্থানে পৌঁছে গেছে, তারপরে 2:30 সময় ট্রেন ধরে ওরা ডিরেক্ট রানাঘাটে যাবে। তো ওর বক্তব্য হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ি আছে, তো ছেলেরাও তাহলে বাড়িতে কেন ফালতু মাছ টাছ খাবে, ওদের জন্য মাটন নিয়ে আসে। তো সকাল সকাল 7:30 সকালবেলায়, কোনোদিনও এত সকালে বাজারে যায় না, বাজার থেকে, তো বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে। আর এদিকে আমি সমস্ত গোছগাছ আগে থাকতেই করে ফেলেছি, তো এখন এটাকে বসাতে হবে। আজকে জিরেটা স্কিপ করব, কারণ একটা বাড়িতে আমি শুধুমাত্র জিরে বাদ দিয়ে ধনে বাটা দিয়ে এইভাবে মাংস খেয়েছিলাম, ব্যাপক গন্ধ বেরিয়েছিল, ব্যাপক, ঠিক আছে। আর এখানে আছে বেশ কিছু কোচানো পেঁয়াজ, তো এইগুলো দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে তারপর মাংসটা করব। ম্যারিনেট করে গেলে মাংসের মধ্যে আগে থাকতে মশলার গুণাগুণ সব ঢুকে থাকে, তো আজকে একদম সময় হয়নি, বাজার থেকে এসেছে তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে ওকে খেতে টেতে দিয়ে আমি চলে গেছি সোজা আমার কাজকাম সারতে। তো ভাবলাম ঠিক আছে ধোয়াটা তো হয়ে যাক, কারণ স্নান করার পর না এসব আস্তে জিনিস ঘাটতে আমার একদম ইচ্ছা করে না, আমার কেন হয়তো অনেকেরই ইচ্ছা করবে না, একটু আধটু হলেও তো গায়ে জল ছিটায়। তো সেই জন্য আমি ধোয়া পাকড়াটা আগে করে ফেলেছি, এখন তো শুধু বসাবো আর হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো
এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার যে বাটা মশলা ছিল সেটা ভরে ভরে ওই 3-4 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আজকে খুব একটা জিনিস মিস করছি সেটা হচ্ছে টমেটো। ঘরে একটাও টমেটো নেই যে আমি মাংসতে দেবো, আর আমি মাংসতে বিশেষ করে টমেটো না দিয়ে না একদম রান্না করতে পারি না। দিলাম ছিটে ফোটা চিনি, আর লবণটা এখন দিচ্ছি না, তোমরা তো জানো যে আমি কষানোর পর ভালো মতো তেল ছাড়লে তারপরে লবণটাকে অ্যাড করি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবার শুধু কষিয়ে কষিয়ে এটাকে তৈরি করতে হবে, আর কোনো কাজ নেই। নেবে না, এমনি খাবে, এক খাও, হাত দিয়ে একদম ঘেঁটে ফেলো না, ঠিক আছে? কামড়ে কামড়ে খাও। সানডে হইয়া মানডে রোজ খাও আনডে, তাই না? না, রোজ খাওয়া হয় না, পুরো একদম ডাক্তার বলে, ডাক্তারের কথা অনুযায়ী রোজ একটা করে আন্ডা খাওয়া দরকার। রোজ কি হয়? রোজ হয় না, বাচ্চাদের দেওয়ার চেষ্টা করে রোজ, কিন্তু নিজের রোজ খাওয়া হয় না, কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না তো। বাপরে বাপ, আফটার 30 না, আফটার 30 জানলাটা দিয়ে দিলাম, কারণ ব্রাইটনেস হাই হয়ে যাচ্ছে, আর ওই দিকে না একটা গানও বাজছে, সানাইও বাজছে, তো সব মিলিয়ে এইখানে যদি সাউন্ড চলে আসে কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য জানলাটা দিয়ে দিলাম। তো যেটা বলছি, আফটার 30 সবসময় ক্যালসিয়ামের অভাব আমাদের হয়েই থাকে, ছেলে বলো মেয়ে বলো সবার উভয় শরীরে হয়ে থাকে আফটার 30। তো সেই টাইম থেকে হয় ক্যালসিয়ামের ট্যাবলেট নেওয়া ভালো, আর না হলে হাড় যাতে শক্ত হয় যেমন ডিম দুধ এগুলো মানে খাবার তালিকায় রাখা খুব দরকার, কিন্তু সেটা আমাদের আর হয়ে ওঠে না, তাই না? তবে ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, যখনই চান্স পাই খিদে পাচ্ছে নিয়ে খেয়ে নিই। আর এবছর এত বিয়ে, বাপরে বাপ, মানে ফেসবুক খোলার উপায় নেই, প্রত্যেকের ঘরে ঘরে একটা করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারোর না কারোর বিয়ের নিমন্ত্রণ আছেই। আমাদের আশেপাশে এখানে একটা ফ্ল্যাট আছে, তার উপরে জানি না ওখানে কোনো লজ ফজ হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে কিনা, একটা দিন বিয়ে লেগেই রয়েছে। কালকে তো এমন, পরশুদিন ছিল, কালকেও ছিল, কালকে সারাদিন ধরে এমন জোরে মাইক বাজিয়েছে, মানে এখান থেকে ফ্ল্যাটটা বেশ 6-7টা বাড়ির পরে, ওইখান থেকে সাউন্ড পুরো মানে একদম জানলা দরজা দেওয়া, সাউন্ডে মনে হচ্ছে কাজের জানলা কেঁপে উঠছে। তাহলে নিচের তলার পাবলিক গুলোর কি অবস্থা যায় ভাবছিলাম। তারপরে সন্ধ্যে থেকে শুরু হলো, ওই ছাতা ফাতা দিয়ে লাইট ফাইট দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে, আর ওখানটা না পুরো কাঁচ দিয়ে বেশ সুন্দর মানে ঢাকা আছে, মানে ওই কমিউনিটি হল টাইপের করা, তো ওইখানে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে এবং সেই ছাতা লাইটগুলো হয় না ওইগুলো সব দিয়েছে। আর নাচের গান হচ্ছে, আর বিশাল নাচ টাচ হচ্ছে, সিটি পড়ছে বোঝাই যাচ্ছে, মানে খুব মস্তি করছে। তারপরে হচ্ছে বাজি ফাটানো, সেল ফাটাচ্ছে, এক একটাতে 50টা 25টা 50টা করে এরকম সেল উঠছে। আর এই জানলায় আমার 2 ছেলে আর আমার বড়, 3 মিলে হা করে তাকিয়ে তাকিয়ে আছে, আমিও মাঝে মাঝে দেখছিলাম, তো বাজি ফুটাচ্ছে ওরা, মানে আর সত্যি দেখার মতো, আকাশ ছেয়ে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। আর আজকে আবার ওইখান থেকে সাউন্ড পাচ্ছি, সকালে তো ওই গান শুনে মানে ঘুম ভাঙলো, এখন সাউন্ড পাচ্ছি সানাইয়ের, মাঝে মাঝে গানের পাচ্ছি কিন্তু সানাইয়ের একটা সুর পাচ্ছি, সত্যি বলছি দারুণ লাগছে। সানাইয়ের সুর এমন একটা সুর না কি বলবো, মনটা পুরো একদম খুশ হয়ে যায়, সানাইয়ের সুর ব্যাপক লাগে, ব্যাপক। 2020 মানুষকে এমনভাবে জ্বালিয়েছে, বিয়ে থা সব আটকে ছিল, নে এবার একটু করোনা হালকা দিয়েছে কি ঝেঁটিয়ে বিয়ে হচ্ছে, সব পিড়েতে বসে পড়ছে, সব ওই দিল্লির লাড্ডু হাতে নিয়ে পিড়েতে বসে পড়ছে, চল সব লেগে যায়, তাই না? আমাদেরও নিমন্ত্রণ ছিল, বলবো না ছিল না, আত্মীয়টি দিয়েছিল আজকে না, 23 তারিখে ছিল মনে হয়, বউ ভাত, আমার এক পিস্তুত ননদের ছেলের বউ ভাত ছিল, যাওয়া হয়নি। খুব ভালো লাগে কিন্তু না, সবাই মিলে একটা জায়গায় কাজ করলে সবাই মিলে একসাথে কোনো নিমন্ত্রণ অ্যাটেন্ড করা বেশ মস্তি হয়।
আমার যেমন বড় ছেলে ছোট, ও ছোট বয়সে একদম ওর ফার্স্ট স্কুল হচ্ছে কিডজি দিয়ে। তো কিডজিতে যখন ওকে দেওয়া ছিল, প্রচুর এরকম আমাদের অনুষ্ঠান লেগেই থাকতো, কোনো কারণ নেই, চল আজকে বিকেলে আসিস খাওয়া দাওয়া হবে। অনেক বন্ধু বন্ধু হয়ে যায়, তো প্রচুর বন্ধু গ্রুপ ছিলাম আমরা। এখানে হয়তো কেউ আমার তার মধ্যে কেউ কেউ আমার ব্লগ দেখেও, তো আমাদের একটা গ্রুপ ছিল, বেশ 8-9 জনের একটা গ্রুপ ছিল কিডজিতে। খুব এনজয় করতাম, মানে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো লেগেই থাকতো, সেটা খাওয়া দাওয়া হই হুল্লোড় করা, তারপর ঘুরতে যাওয়ার প্ল্যানও অনেক সময় হতো, কিন্তু সেটাও ছোটো ছোটো বাচ্চা নিয়ে অনেক সময় হয়নি, মানে উইদাউট হাজব্যান্ড শুধুমাত্র মায়েরা বাচ্চাদের নিয়ে বেরিয়ে যাবে, এরকম প্ল্যান বহুবার হয়েছে। কোথাও না গেলে CC2, কোথাও না গেলে নিকো পার্ক, এইরকম বহুবার প্ল্যান হয়েছে কিন্তু সাকসেস হয়নি, কারণ আমরা ভেবেছিলাম যে আমাদের টিম থেকে হাজব্যান্ডগুলোকে সব সরিয়ে রাখবো, হাজব্যান্ডগুলোকে সব বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা বন্ধুরা মিলে ফুল মস্তি করবো একদম। মানে এমনবার তো মানে ঠিকও হয়েছিল যে হাজব্যান্ডের ঘাড়ের উপর ওদের দায়িত্ব দিয়ে আমরা খুললাম খুল্লা বেরিয়ে যাবো, হয়নি সাকসেস। তবে খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে এনজয়মেন্ট, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর থেকে বড় আনন্দ আর কিছু হয় না, তাই না? আমরা এই যেমন ভার্চুয়াল ফ্রেন্ডস, তাই না? মাংস পুড়ে যাবে, ওই যে ছেলেরা হচ্ছে বাবাদের নকল করে আর মেয়েরা হচ্ছে মায়েদের, ঠিক আছে? ঘড়ি পরে ওই বাইক বানিয়েছে ওটাকে, ওটাকে নিয়ে এখন বাবার মতো কাজে বেরোচ্ছে, তাই তো? কাজে যাচ্ছেন তো আপনি দাদা? বাবা ওটা কি আপনার, কি ওটা স্যানিটাইজার দিতে হবে? বাবা স্যানিটাইজার ভরে নিচ্ছ, বাবা বাবাকে দেখে, বাবা যখন বেরোয় স্যানিটাইজার হাতে করে বেরোভাবে পকেটে নিয়ে বেরোয়, তো সেইটাও নকল করেছে, কুচু মুচু নকল করে গুছিয়েছিলাম। আবার কি না কি নেই এর মধ্যে, এগুলো এখন আমাকে আবার গোছাতে হবে। ব্যবস্থা হচ্ছে অনলাইন ক্লাসে ছোট ছেলে, তো অনলাইন ক্লাসটা করিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30, তো ছোট ছেলের অনলাইন ক্লাস হলো এই কমপ্লিট হলো। এইবার আমি যাবো রান্নাঘরে, কারণ মাংসটাকে অফ করে এসেছিলাম, কালকে নিয়ে নিও। তো মাসির এসে ওখানে বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে, ওগুলো ধোয়া বাসন আবার আমি একবার ধুয়ে তারপর জায়গায় তুলবো, জামা কাপড় কাচা হয়ে গেছে দিয়ে এসেছে। আর আমি অনলাইন ক্লাস ছেলেকে করতে যাওয়ার আগে আলু কেটে রেখে গেছি, কিন্তু মাটনটা দেখতে আসবো সেইটুকু সময় পাইনি, ফলে এটাকে চট করে অফ করে দিয়ে চলে গেছিলাম। তো এরকম অবস্থায় আর কি অফ করে রেখেছিলাম, এটাকে আবার আমি এখন জাল দেবো, গরম বসাবো। ছোট ছেলেকে নিয়ে অনলাইন ক্লাসে বসেছিলাম, এবার অন্যদিন একটু একটু উঠতে পারি, আজকে উঠতেই পারিনি, নতুন পড়া দিচ্ছিল আর লেখাচ্ছিল ফলে একদম উঠতে পারিনি। বড় ছেলেকে বললাম চট করে গিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে চলে আয়, কারণ যদি তলাফলা লেগে যায় এত কষ্ট করে করা, তার থেকেও বড় কথা হচ্ছে বারবার না দেখে গেলে না ঠিক আন্দাজ করা যায় না। তো এইটাকে অফ করে রাখা হয়েছিল, এখন একটু গরম হোক আর একটু ফুটুক, আমার মনে হয় না খুব একটা সেদ্ধ হয়েছে, একটু সেদ্ধ হলে তারপরে এই আলু কেটে রেখে দিয়েছি, এই আলুগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো ভাবো কত কিছু সামলে তারপর আমাদের রান্নাঘরের কাজ সামলাতে হয়, তাই না? এটাও জরুরি, পড়াশোনাটাও জরুরি। মোটামুটি 60% হয়ে গেছে, একটু গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আলুগুলো ছাড়বো। তো বাসনগুলো তুলে ধুয়ে আমার তোলা হয়ে গেছে, ওটাকে একটু বসে দিই, প্রবলেম নেই, এখন 12:30 বাজে হবে, খেতে খেতে 1:30 করলেও হবে, 1:45 করলেও হবে, 2:00 করলেও হবে, তো এই আরামসে হয়ে যাবে। এই হয়ে গেছে মাটন রেডি, আর আজকে মাটনটা একটু কষার মধ্যেই করেছি, দেখতেই পাচ্ছি ওখানে শুধু তেলই দেখা যাচ্ছে আর মশলা, তো জাস্ট ভাত দিয়ে পুরো মেখে মেখে শুকনো শুকনো করে খাওয়ার মতো, ঠিক আছে? যাই হোক, এখন খাওয়ার টাইম চলে এসছে, ঝটপট খাবারটা সেরে ফেলি। আর ওইদিকে বিয়ে বাড়ি থেকেও সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে, যাই হোক খিদে তো পেয়ে গেছে। Thank you.
গুড ইভিনিং গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 7টা বাজিনি, 7:15। তো এই কফির কাপ হাতে নিয়ে সোজা বেডরুমে চলে আসলাম। আর আজকে সন্ধ্যে থেকে না মনে হচ্ছে না একটু ঠান্ডাটা বেশি লাগছে, জানি না কেন আমার বেশি লাগছে নাকি সবার লাগছে বুঝতে পারছি না। গরম গরম এক কাপ কফি ঘন করে বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার এটাকে এনজয় করব। আমার বর এখন আসেনি, ওর আজকে আস্তে আস্তে প্রায় 9:30-10টা বাজতে পারে, আস্তে আস্তে ট্রেন ধরবে, ওই 9:30 তো বাজবেই। ও ক্লিয়ার করে দিই, তোমরা আবার বলতে পারো যে 3 কাপ কফি দেখালে, তাহলে 3 কাপ কফিকে তুমি একাই খেলে না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না সেই জন্য বড় ছেলেকে একটু কফি দিলাম। ওর কফিটা একটু অল্প করে দিয়ে দেখবে, ওর কফিটা একটু সাদা সাদা মতো হয়েছে। আর এসছেন হচ্ছে এখন কম্পিউটার স্যার, ঠিক আছে, তো তাকে একটু কফি দিলাম, আমি নিলাম 3 কাপ। বিয়েবাড়ির আশপাশ দিয়ে যখন বিয়েবাড়ি থাকে না, তখন বিয়েবাড়ির খাবারের গন্ধে না পেটের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়, সেটাই দুপুরবেলায় হচ্ছিল। কিন্তু পেটের আগুনটা অনেক অর্থে কমাতে পেরেছি, কারণ আজকে একটু মন চাহা খাবারটা খেতে পেরেছি, মানে খাসির মাংস খেতে পেরেছি। মন চাহা খাবারটা পেয়েছি বলে কিন্তু ওই খিদে খিদে ভাবটা মেটাতে পেরেছি, আর মনটা কিছুটা হ্যাপি হ্যাপি আছে। কিন্তু যেদিনকে দেখবে ওই ঘ্যাট টাইপের সবজি হয়, মাছ ভাত দিয়ে বা ডিম ভাত দিয়ে সারা হয়, আর সেদিনকে যদি নাকের সামনে ওই সুন্দর সুন্দর খাবারগুলো ঘুরতে থাকে, তখন কি আর মন ভরে না। বিয়েবাড়ির খাবার দাবারের গন্ধ হচ্ছে দিনের বেলা একরকম, আর রাত্রের বেলার গন্ধ অন্যরকম। কারণ হচ্ছে দিনের বেলা দেখবে, বিশেষ করে আমার যে কোনো অনুষ্ঠান বাড়িতে না, দিনের বেলা মানে দুপুরের যে খাওয়াটা সেটা খেতে খুব ভালো লাগে, কারণ ওখানে মুগের ডাল থাকে, পাঁচ মিশালে তরকারি ফরকারি, একটা ছ্যাঁচড়া যেটা বলে ছ্যাঁচড়াটা থাকে, মাছের ঝোলটা অনবদ্য হয়। তো দুপুরের খাবারটা আমার খেতে খুব ভালো, রাতের খাবার কি ছেড়ে দেবো নিশ্চয়ই না, কিন্তু দুপুরের খাবারটার উপর মানে একটা বাঙালিয়ানা ঘুরতে থাকে। তো সেই জন্য না যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরের খাবারটা পেলে হেভি মজা লাগে, হেভি। আর এই রাত হয়েছে মানে সন্ধ্যের পর থেকে, মোটামুটি 4:30-4:30 পর থেকেই পকোড়ার গন্ধ পাচ্ছি, কোনো ফ্রাইটার গন্ধ পাচ্ছি। তো পেটের মধ্যে আবার হাহাকার শুরু হয়ে গেছে, হাহাকার করে লাভ নেই, বাড়িতে আছে, আমাদেরও খারাপ হয়নি, আমাদেরও ভালো হয়েছে মাটন বলে কথা। আর ওই দুধের স্বাদ ঘোলে মিটল, ঠিক আছে, এটাকে বলে দুধের স্বাদ ঘোলে মিটালাম। কি করবো এখন, নিমন্ত্রণ না থাকলে যা হয় আর কি, তাকিয়ে তাকে সব সেজে গুজে যাচ্ছে। এক্ষুনি বাইরে দাঁড়িয়েছিলাম ওই 6:30-টার পরপর, দেখছি সমস্ত একেবারে এখন আবার বেরিয়েছে, এমনি নর্মাল শাড়ি পরছে, মানে বিয়েবাড়ির সাজ আর কি, যেমন নর্মালি সাজে, নাক টানা পড়েছে আবার এসব যাচ্ছে পড়ে, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালো লাগে দেখতে। এই সামানটা বার করে রাখলাম বাসন মাজার, এখানে দেখো এই যে তারের স্কচ ব্রাইট না কি যেন বলে স্টিলের, যাই হোক, তো সেইটাও ফুরিয়ে গেছিল, দুটো একসাথে আনা হয়েছে, এটাও বার করে রাখি। আর এগুলো দিয়ে না খুব সুন্দর কড়াই মাজা যায়, যদি কড়াই কখনো পুরো টুরে, আমার তো আছে এসব লেগেই আছে, কড়াই হরদম পড়ে থেকে সরিয়ে এটাকে কাটতে হবে। বাজির গন্ধে ছেয়ে গেছে পুরো, মনে হচ্ছে কালী পুজো, বাপরে বাপ, ফাটা ছোট ওই রাস্তায় হচ্ছে বলে দেখতে পাচ্ছি না, কালকে আমি দেখতে পাচ্ছিলাম এটা এইখান থেকে ফাটা, দেখো ফোকাস লাইট চলছে বাবা, বলে নাকি সাউন্ড পার্টি অ্যালাউ নেই, এখন বিয়েতে কি হচ্ছে, কালী পুজোয় মানুষকে ফাটাতে দিল না, শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু বাজির আওয়াজ আর ব্যান্ড পার্টির আওয়াজ, বাপরে বাপ, এর আগে আরো ছিল, এখন অল্প স্বল্প হচ্ছে, আমার মনে হয় বরযাত্রী ঢুকছে হয়তো, থেকে গান চলছিল, তার জন্য আমি কোনো ভিডিও বানাতে পারছিলাম না, মনে হচ্ছে না ভিডিও এই সময় বানানো ইম্পসিবল, এত জোরে জোরে গান বাজছিল মনে হচ্ছে ভিডিও বানানো ছেড়ে দিতে হবে আজকের জন্য, কোনো রকম ভাবেই কি মানে কোনো ভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না, এত জোরে গান চলছিল। আর গান আসলে তো ব্যাকগ্রাউন্ডে জানোই কপিরাইট ক্লেম চলে আসে, তো সেই ভয়ে আমি ক্যামেরা অন করতে পারছিলাম না, তো
ভিডিও করা সত্যি দুষ্কর হয়ে উঠছে এই কটা দিন ধরে। গতকালও তাই, গতকালকে কোনো ভিডিও শুট করিনি। দুপুরের দিকে ওই যে ফেভিকল যেটা ছিল বিউটি হ্যাক্স ওইটা করেছি, আর তখন একটু কম সম ছিল, মানে তখন খাওয়া দাওয়া করছিল তো তখন করতে পেরেছি, আর এমনি কোনো ডেলি ব্লগ করতে পারিনি। মানে অসম্ভব জোরে গান চলছিল আজকে সকাল থেকে, যাও বা টুকটাক সানে ফানে দিয়ে চালিয়েছে, সন্ধ্যাবেলায় মারাত্মক লেভেলের গান চালিয়েছে, ফলে সেইভাবে কোনো কথা বলবো বলে উঠতে পারলাম না। মনে হচ্ছে না এবার ভিডিও করা ছেড়ে দিতে হবে, এই মানে যে কটা মাস বিয়ের মাস থাকবে, আর যদি এখানে জানি না এটা লজ হয়েছে বা কোনো কমিউনিটি হল টল করেছে কিনা, ভাড়া দিচ্ছে হয়তো বিয়ে পারপাসে, তাহলে মনে হচ্ছে এই কটা দিন আর ভিডিও বানানো সম্ভবই না। সত্যি বলছি, মানে একটা কথা বলবো তার মধ্যে যেন গান ঢুকে পড়ে, মানে ফ্রিলি তো কথা বলা যাচ্ছে না, না ফ্রিলি ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে আমার পক্ষে। তো টাইম ধরে তো যে ক্যামেরা অন করতে পারছি না, যে কখন থামবে তখন এসে আমি চট করে কথা বলে নেবো, ওইভাবে হয়ও না, কারণ প্রিপারেশন লাগে না, সবসময় মনে হলো দুটো চারটে কথা বলে নিলাম, তা করলে তো হয় না। যাই হোক, শুনতে ভালো লাগে, সানাই আওয়াজটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কোনো কাজ কাম না থাকলে শুনলাম সেটা আলাদা। আমাদের তো আবার কথার ফাঁকে গানের ইয়ে আসবে না, মিউজিক ঢুকবে না, যে কোনো মিউজিক অ্যাড করা যাবে না। যাই হোক, আমি আজকে ভিডিওটা বড় করছি না, এমনি মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, মানে ডেলি ব্লগের মতো আমার টাইমিং হয়ে গেছে এখানে। তো ভাত আমার হয়ে গেল, এই দেখলে এক্ষুনি কাছে নামালাম, আর এই আটটার পরে গিয়ে খেলো ছেলেরা ম্যাগি, তো বুঝতেই পারছি অল্প কটা ভাত খাবে, ডাল আছে যদি খেতে চাই পাঁপড় ভেজে যাবো, আর না হলে ওই মাংস দিয়ে হয়ে যাবে। তাহলে আজকে ব্লগটা আমার এইটুকুই থাকলো, কারণ আমার নিজের কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে, ওদিকে সাউন্ডগুলো কানে আসছে। তো চলো তাহলে আজকের মতো টাটা।